हाय बंधुरा, वेलकम टू माय चैनल सालबन। तो चलून आमी जो टॉपिकटा निये एसेछि आजके आमी निये एसेछि बेस्या। आपनारा कथाय कथा बोलें रेंडी बेस्या भेंडी और आरो कथा आछे जाके बोले प्रस्टिट्यूट। तो आमी इंग्रेजीते बोलछि प्रस्टिट्यूट। तो काके बोलछेन आपनारा प्रस्टिट्यूट? आपनाराई तो प्रस्टिट्यूट तैरि करछेन। आपनारा आड़ाले जाच्छेन उकिल ब्यारिस्टार डक्टर তাইনা? আপনারা প্রস্টিটিউট তৈরি করছেন, তাই না? আপনাদের আমি বলতে চাই যে প্রস্টিটিউট যদি আমাদের দুনিয়ায় না থাকতো, সোনাগাছি যদি না থাকতো, সোনাগাছি থেকে এসেছেন এ করেছেন, আজকে যদি সোনাগাছি না থাকতো আপনি জানতেন আজকে আমাদের ইন্ডিয়ায় কত সংখ্যায় ছোট ছোট বাচ্চা থেকে বউ রেপ হচ্ছে? এর সংখ্যা কিন্তু 100% হয়ে যেত। কেন বলুন তো? এতটাই মেয়ের সংখ্যা কমে গেছে। আজকে আমাদের ছোট বাচ্চা মেয়ে হলেই আমাদের কিছুদিন আগে আজকে বছর দশেক হয়তো মাছেক বন্ধ হয়েছে আজকে ভ্রূণ নষ্ট করা। এত ভ্রূণ নষ্ট করা হয়েছে যার জন্য আমাদের মেয়ের সংখ্যা এতটাই বেশি কমে গেছে যে যার জন্য আরও বেশি আজকে সোনাগাছির মতো জায়গা না থাকলে, আজকে রেড লাইন না থাকলে আমাদের মনে হয় আমাদের ঘরে ঘরে রেপ হতো আর প্রস্টিটিউটের জন্ম হতো। আপনারা তো রেপ হয়ে গেলেও তাদেরকে প্রস্টিটিউট বলেন, কেননা আপনারা একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে করতে পারেন না। একটা বিবাহিত মেয়ে বিধবার সাথে বিয়ে করতে আপনাদের যে স্বামী মারা গেছে কম বয়সে তাকে আপনারা বিধবা বলে বিয়ে করতে পারেন না, কিন্তু একটা এই বড় মেয়ে কলেজে যাচ্ছে তার গর্ভনিরোধক গলি তার ব্যাগের মধ্যে থাকছে, সে কার সাথে শারীরিক সম্পর্ক করে এসে বলছে আমি আই বড়, কেননা তার মাথায় সিঁদুর পড়েনি। তো তার জন্য আপনারা কি বলছেন, তার বিবাহিত বা সে বিধবা, তাকে বিয়ে করা যায় না, দুটো ছেলের মা, হ্যাঁ সে যত কষ্টই থাকুক, কিন্তু একটা আয় বড় মেয়েকে আপনারা বউ হিসাবে দেখতে চাইছেন, কেননা তার মাথায় সিঁদুর পড়েনি। কিন্তু আপনি চিন্তা করেছেন যে একটা বিবাহিত মেয়ে 10 বছর 20 বছর একটা গৃহস্থ পরিবারে থাকলেও সে কিন্তু একটা পুরুষ মানুষকে নিয়েই থাকে, কোনোদিন দুটো পুরুষ, খুব কম মেয়ে আছে যে বাইরে গিয়ে ওইসব নোংরামি করছে বা করছে না, কিন্তু একটা মেয়ে কতজনের সাথে কলেজে ভালোবাসছে তার সাথে শারীরিক সম্পর্ক করছে, অথচ বিয়ের পিঁড়িতে গিয়ে দেখাচ্ছে যে আমি আয় বড় সতী। তো আপনারা প্রস্টিটিউট কাকে বলছেন? ঘরে ঘরে প্রস্টিটিউট আছে। আপনি যদি বলেন প্রস্টিটিউট ঘরে ঘরে আছে, কেউ দেখাচ্ছে না, কেউ বলছে না, তাই সোনাগাছি যদি না থাকতো আমাদের মতো ঘরে ঘরে মেয়েরা রেপ হতো আর প্রত্যেক ঘরে ঘরে প্রস্টিটিউট আছে আরও বেশি বেড়ে যেত। তো প্রস্টিটিউট কাকে বলছেন আপনারা? প্রস্টিটিউট বলতে কি বোঝায় আপনারা? প্রস্টিটিউটকে আলাদা না করে আমাদের সমাজেই রাখা উচিত, বুঝেছেন? কেন বলুন তো, আমাদের ঘরে ঘরে যখন কোনো মেলাটারি 10 বছর ধরে বাইরে পড়ে আছে, 6 মাস চালা আসছে, তার বউকে কি আপনি বলতে চাইবেন বিরাট সতী? তাহলে কি করে হোম এগুলো বেরিয়েছে, কি করে যায় পয়সা দিয়ে ডেকে নেয়, এগুলোকে কি বলে জানি না, হোম সেক্স আর না কি বলে ওগুলোকে জানি না, বাড়িতে গিয়ে পয়সা দিয়ে তাদের চাহিদা পূরণ করে আসে? আপনি বলুন তাহলে ওগুলো কি করে হয়, তাহলে ওগুলো কি করে বেরিয়েছে, হাজার হাজার টাকা কামাচ্ছে? তো দেখুন ঘরে ঘরে নিজেদের ঘরগুলো উকে মেরে দেখুন যে নিজেদের ঘরেই আপনারা একটা করে প্রস্টিটিউট বসিয়ে রেখেছেন। লোকের ঘরগুলোতে প্রস্টিটিউট কোথায় বলছেন, সোনাগাছি থেকে এসেছে কোথায় কে, এইগুলো ছাড়ুন। কেননা আমি কথাটাই বলবো, আমাদের সমাজ অনেক স্বেচ্ছাচারিতা অনেক জায়গায় পৌঁছে গেছে, তাই এইসব না দিয়ে সমাজকে সুন্দর করে আমরা সবাই মিলে এই প্রস্টিটিউট বা এইসব থেকে মুক্ত করতে পারি। কেন বলুন তো, যদি তাদেরকে আমরা আরও ভালো করে সোনাগাছিকে আমরা ডোনেট করে আমরা ভালোভাবে যদি তৈরি করতে পারি বা আমরা যদি ভালোভাবে আমাদের ঘরের বউদেরকে পরিষেবা দিতে পারি, ছেলেদের যে পরিষেবাটা মেয়েদের জন্য হয় মেয়েদের ছেলেদের জন্য, তাহলে আমাদের সমাজে মনে হয় শিশু রেপ থেকে আরম্ভ করে বা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে আমরা ছোটোবেলা থেকে ঠিক মতো শিক্ষা দিতে পারি। মা বাবার রিলেশনে থাকে সেগুলো আমার মনে হয় না বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমি কারোর সাথে রিলেশনে আছি বা আমার সাথে তোমার বাবার এরকম সম্পর্ক। বাচ্চাদেরকে 18 বছর 20 বছর হতে দাও, বাচ্চারা আপনি আপনি বুঝে যাবে। বাচ্চাদেরকে এমন কিছু নোংরামি জিনিস দেখিও না, বাচ্চাদেরকে একদম 5 বছর বয়স থেকে মোবাইল দিয়ে দিয়ে আমরা বলছি না, হ্যাঁ অ্যাডভান্স যুগ, কিন্তু ঘরেরও একটা শিক্ষা দীক্ষা থাকা উচিত। বাচ্চাকে যদি ঘরে বাচ্চাকে একটা মোবাইল দিয়ে ছেড়ে দিলাম, বাচ্চাকে আমি খুব স্বাধীনতা দিয়েছি, কোথায় যাচ্ছে আমার বাচ্চা সারাদিন আমি খোঁজ করি না, আমার বাচ্চাকে একটা ফোন করে দেখি না আমার বাচ্চা কোথায় আছে, একটা ফোন দিয়ে দিলাম হাতে,
একটা ফোন দেওয়ার পরে আমাদের দায়িত্ব লাগে, আমার বাচ্চাটা কোথায় ওয়েটিং আছে, সত্যি আমার বন্ধুর সাথে কথা বলছে কিনা, সত্যি আমার একটা বাচ্চা টিউটারের সাথে কথা বলছে কিনা, আমার বাচ্চা কোথায় সময় দিচ্ছে ফোনে, সেটা আপনাদের লক্ষ্য রাখা দরকার। একটা ফোন হাতে দিয়ে বাচ্চার সারাদিন খোঁজ করলাম না, এটা গার্জেনের কাজ নয়। গার্জেনের কাজ একটা ফোন দিয়েছি যখন, সে ফোনে কোথায় টাইমটা নষ্ট করছে, ফোনে কোথায় লেগে আছে, ফোনটা সত্যিকারের সে কাজে লাগাচ্ছে না অপব্যয় করছে ফোনের জন্য, সেগুলো আমাদের গার্জেনদের লক্ষ্য রাখা উচিত। তাহলেই কিন্তু আমাদের ঘরে ঘরে শিশু যেদের রেপ হচ্ছে, আমাদের বাচ্চা দেখুন, একটা 18 বছরের মেয়ে একটা বাচ্চাকে রেপ করে দিচ্ছে ছেলে, কেন? আজকে আমরা ফোন দিয়েছি, সেই ফোনটা দেওয়াটা অন্যায় নয়, সেটার উপর ফলো আপ করা আমাদের, আমরা ভুল করে যাচ্ছি যে বাচ্চাটাকে ফোনটা দিয়েছি সেই ফোনটা অপব্যয় করছে কিনা। সেই বাচ্চা একটা বাজে সিরিয়াল দেখে বাচ্চা সেটাকে এক্সপেরিমেন্ট করছে কিনা, যে এটা সত্যি এক্সপেরিমেন্ট করছে, একটা বাচ্চা কিছুই জানে না অথচ সে একটা রেপের মতো কাজ করে দিচ্ছে, কেন বলুন তো? ও এটাকে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, যেটা দেখছে সেটা এক্সপেরিমেন্ট করে দিচ্ছে যে এটা সত্যি। তো আমাদের গার্জেনদের উচিত যে আমরা ফোনটা দেওয়ার পর আমরা দেখব আমাদের বাচ্চা কোথাও চলে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে না, একটা বাচ্চা যে রোজগার করে না, যে একটা টিউশনই পড়ে, তার মাস্টারকে ফোন করুন, এত দেরি হচ্ছে কেন, তার টিচারকে ফোন করুন, এত দেরি হচ্ছে কেন, টিচারের নাম্বার রাখুন, বাচ্চাকে আনতে যান, বাচ্চার খেয়াল রাখুন, দেখবেন জীবনে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এবারে দেখুন আমরা বলতে পারবো না, রাস্তাঘাটে একটা বড় জায়গায় আমিও আনতে গেলে আমার সাথেও বিপদ হতে পারে, আমার বাচ্চার সাথেও হতে পারে, সেগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট। কিন্তু বাস্তবে যেগুলো হচ্ছে, একটা 18 বছরের ছেলে একটা খুন করে বসছে, একটা 18 বছরের ছেলে একটা ছোট বাচ্চাকে, একটা বুড়ো লোক তার বউয়ের গাফিলতি, তার স্বামী সারাদিন বাইরে থাকে না, মদ খায় বলে মাতাল বলে তাকে খোঁজও করে না, তাহলে তুমি তার সাথে আছো কেন? তোমার হাজব্যান্ড মদ খায় মাতাল, কিন্তু তোমারও দায়িত্ব তার হাজব্যান্ডকে, যখন তোমার হাজব্যান্ডের পয়সায় ভাগ আছে, তোমার হাজব্যান্ডের সব কিছুতে তোমার ভাগ আছে, তার সম্পত্তিতে ভাগ আছে, তাহলে তোমার হাজব্যান্ড মদ খেয়ে মদ মাতাল হলেও, খুনি হলেও তোমার হাজব্যান্ডের খোঁজ নেওয়া দরকার, কেননা সেটাতে 50% না হলেও 25% দায়ী তুমি, কেন? কেননা তুমিও সেই পয়সাটাই ভোগ করছো, তোমার স্বামী কোথা থেকে পয়সা আনছে তুমি খোঁজ করছো না, তোমার স্বামীর রোজগার এই, তোমার স্বামী আনছে 50,000 টাকা, কোথা থেকে আনছে সেটা তুমি খোঁজ করছো না। তার জন্যে তোমার আগে জানা দরকার তোমার হাজব্যান্ড কি রোজগার করে, কোথা থেকে পয়সা আনছে, কোনো নোংরা ব্যবসার সাথে যুক্ত আছে কিনা, কোনো গাঁজা ব্যবসা, কোনো মদ ব্যবসা বা কোনো মেয়ে পাচারি ব্যবসার সাথে আছে কিনা। তো এগুলো আমরা নিজেরাই ভুল করি আর লোকের দোষ দিই। আমাদের সমাজে এগুলো যদি আমরা সবাই মিলে ডিসিপ্লিনের সহিত আমাদের কর্ম ভেবে আমরা পালন করি, আমি তো একা পারবো না, আমি বলছি বলে যে আমি একা পারবো না, হ্যাঁ আমি যতটা পারি আমার করার চেষ্টা করব, একটা বাচ্চাকে সাবধান করব মুখ করলেও। আমি যদি একটা কুকুরকে ঢিল মারতে দেখি যে দেখ তোর কুকুরটা কিছু করেনি, কেন ঢিল মারছিস, আমি এটা বলি। তো আমাদের দরকার, আমাদের সমাজকে পরিষ্কার করতে গেলে, সমাজ থেকে নোংরা দূর করতে গেলে, তাহলে আমাদের দরকার আমাদের ঘরের প্রত্যেকটা যতজনের দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করা, তাহলেই কিন্তু আমাদের সমাজকে সুস্থ আর সবল সুন্দর স্বচ্ছ করতে পারবো। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই, আই লাভ ইউ অল ফ্রেন্ডস, জয় হিন্দ, জয় ভারত।